সে আমাকে কার সঙ্গে দেখতে চায়, হয়তো আমি এরকম ধরনের একটা কাজের সাথে নিজেকে ইনভলভ করতে পারবো, এটাই আমার একটা বড় অ্যাচিভমেন্ট। অ্যাজ এ কো অ্যাক্ট্রেস অনেক কমফোর্টেবল এবং খুবই হেল্পফুল, বিগ ফলোয়ার অফ আওয়ার কিং খান, জীবনের প্রথম সিনেমা, চাপ নাই আমার দিক থেকে। একটা সময় তো মডেলিং করতেন, সিনেমায় অভিনয়ের শুরুটা কিভাবে হয়েছিল? প্রত্যেকটা জিনিসের একটা স্টেপ বাই স্টেপ থাকে। তো আসলে আমি যখন শুরু করতে চাই তখন যাদের কাছে আমি আসলে জিজ্ঞেস করছিলাম যে আমি কীভাবে শুরু করতে পারি বা কীভাবে শুরু করব, তো আমার মনে হয় যে ফার্স্ট স্টেপটা মডেলিংটা এটা একটু ইজিয়ার ছিল আমার জন্য, তো আসলে ওটা থেকেই এভাবেই শুরু। তারপরে যখন প্রথম বিজ্ঞাপনে কাজ করলাম, যখন বিজ্ঞাপনটা সবাই দেখা শুরু করলো, তারপরে ডিরেক্টরটা নোটিস করলো, দেন তারপরে ধীরে 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 কথাবার্তা, ফিল্মের কথা, দেন সব কিছু মিলিয়েই আজকে এই পর্যন্ত এই অবস্থা। সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমা নিয়ে কিছু বলেন। লাস্ট আমার যেটা রিলিজ হয়েছে সেটা সিনেমার নাম হচ্ছে দামাল। হয়তো আমি এরকম ধরনের একটা কাজের সাথে নিজেকে ইনভলভ করতে পারবো, এটাই আমার একটা বড় অ্যাচিভমেন্ট, এটা বলবো। আর বাকি কাজ দেখে অডিয়েন্সের কেমন লেগেছে, আসলে এটা তো ওনারা অলমোস্ট এতদিনে জবাব দিয়েও দিয়েছে, তো সব মিলিয়ে আমার মনে হয় যে খুব ভালো দিকেই যাচ্ছে। সহশিল্পী হিসেবে কাকে ভালো লাগে আর কেন ভালো লাগে? আমি সবার সাথেই কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি এবং যারা কাজ করে বা করছেন ইতিমধ্যে তারা প্রত্যেকেই খুবই ভালো কাজ করে এবং ডিপেন্ডস টু ডিরেক্টর, সে আমাকে কার সঙ্গে দেখতে চায়, চাপ নাই আমার দিক থেকে কোনো। বাঁধনের সাথে তো প্রথম কাজ করছেন, আপনার অভিজ্ঞতা কেমন? ফ্যান্টাস্টিক কাজের ক্ষেত্রে আপনারা সবাই জানেন, সে ইদানিং ইন্টারন্যাশনালি অনেকগুলো প্রজেক্ট করেছে, কানে তার একটা প্রজেক্ট গিয়েছে, নেটফ্লিক্সের একটা বড় কাজে আমরা তাকে দেখেছি। তো অ্যাকচুয়ালি যখন এই ধরনের মানুষের সঙ্গে, মানুষকে যখন কো অ্যাক্ট্রেস হিসেবে পাই, আসলে তখন মানে কাজ করার বা ওই জায়গাটা আরও অনেক বেড়ে যায় ভিতর থেকে। অ্যাজ এ কো অ্যাক্ট্রেস অনেক কমফোর্টেবল এবং খুবই হেল্পফুল। অভিনয় নিয়ে আপনার স্বপ্ন কি? অভিনয় নিয়ে স্বপ্ন প্রত্যেকটা অ্যাক্টরের যা থাকে, আসলে অভিনয় করেই যাওয়া, করেই যাওয়া, করেই যাওয়া, অভিনেতা তো অভিনয় করেই যাবে, এটাই ড্রিম হবে। তো থাকে কিছু ক্যারেক্টার জীবনে, হয়তো ড্রিম ক্যারেক্টার হয়ে আসে ওগুলো, সেগুলো হয়তো মানে তার মধ্যে, যেমন আমি হয়তো দামাল করেছি, আমার ড্রিম ক্যারেক্টারের মধ্যে মিশন এক্সট্রিম বা ব্ল্যাক ওয়ারে শহীদ চরিত্রটা ছিল, তেমনি দামালে মুনির, তারপরে পদ্মাপুরাণ করেছিলাম আমি, পদ্মাপুরাণে কুবের। আমি চাই ডিফারেন্ট কিছু চরিত্র আসুক, সেটার পিছনে যে শ্রমটা যায় বা যে আসলে থাকে না স্ট্রাগল, এটাকে প্রিপারেশন নেওয়া, তো আমি ওটাকে অনেক বেশি এনজয় করি। জানি না কতটুকু করতে পারি, কতটুকু নিয়ে যেতে পারি ওই জায়গায় নিজেকে, বাট এই পুরো জার্নিটাকে, এই যে হয়ে ওঠা, হ্যাঁ, সুমিত থেকে ওই চরিত্রটা, তো এটার যে জার্নিগুলো থাকে, জার্নিগুলো আমি অনেক এনজয় করি। অভিনয়ের ক্ষেত্রে কাউকে অনুসরণ করেন? হলিউড থেকে শুরু করে বলিউডেও, ইভেনচুয়ালি আমাদের ইন্ডাস্ট্রিতে অনেকে, অনেকেই আমি ফলো করি। অফ ট্র্যাকের কাজের জন্য আমি চঞ্চল চৌধুরীকে যেমন ফলো করি, বিগ ফলোয়ার অফ আওয়ার কিং খান। বাইরে যদি বলি, আমি হলিউডে আমার খুব পছন্দের অ্যাক্টর আল পাচিনো, টম হ্যাঙ্কস, তারপরে যদি বলি আমি টম ক্রুজ, আর বলিউডে যদি বলি যে শাহরুখ খান, সালমান খান। নায়িকাদের ভেতর কাকে বেশি ভালো লাগে? প্রিয়াঙ্কা চোপড়া। আপনার অভিনীত সিনেমা মহুয়া সুন্দরী ও পদ্মার প্রেম, আর দামাল নিয়ে যদি কিছু বলতেন? মহুয়া সুন্দরী এটা যদি বলি, এটা আসলে আমার জীবনের প্রথম সিনেমা। কোনো একটা কাজ আসলে আমি খুবই প্যাশনেটলি শুরু করি, সেটা হচ্ছে মহুয়া সুন্দরী, বিকজ একটু অফ ট্র্যাকের ফিল্ম ছিল, বাট ফিল্মে অনেক কমার্শিয়াল ভাইব তো আছেই, বাট জিনিসটার চ্যালেঞ্জটা ছিল আমার কাছে যে এটা মহেশ্বর গীতিকার মহুয়ার পালা থেকে আসলে গল্পটাকে অ্যাডাপ্টেশন গল্পটা। তো সেখানে আমার চরিত্রটা যেটা আমি করেছি সেটা আসলে অনেকেই এই চরিত্রগুলো করেছে বিভিন্ন স্টেজে, বিভিন্ন ইয়েতে, তো সেখানে আসলে সবার থেকে একটু আলাদা করাটা নিজের জন্য একটা চ্যালেঞ্জ ছিল, আর জানি না কতটুকু করতে পেরেছি। তো বাকি যারা দেখেছে মুভিটা তারা তো সবাই বলে যে ভালোই লেগেছে তাদের, তো এটা। আর আলাদা করে যদি আমি বলি যে আমার যেহেতু এটা প্রথম সিনেমা, ইমপ্রেসের সাথে এটা আমার প্রথম সিনেমা, ইভেন দো পরিমণির সাথে আমার প্রথম সিনেমা, তো সব কিছু মিলিয়ে জার্নিটা অনেক ভালো ছিল। সামনে আপনার কী কী ছবি মুক্তি পাবে?
সামনে এখন পর্যন্ত পাইপলাইনে আছে এশা মার্ডার কেস, এটা ঈদে রিলিজ হচ্ছে, আর বাকি কাজের প্রিপারেশান চলছে, কথাবার্তাও চলছে, তো এটা জানাবো সময় হোক এবং অবভিয়াসলি সুখবর আগে জানবে। থ্যাংক ইউ।